দুই হাজার এবং দুই হাজার আঠারো সালের মতোই সংবিধান মোতাবেক ঠিক সময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হবে এমনটা জানিয়ে জাতীয় পার্টির নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেছেন দলের প্রধান পৃষ্ঠপোষক রশনের সাদ থাইল্যান্ডের চিকিৎসা শেষে দেশে ফিরে এসব কথা বলেন সংসদে বিরোধী দলীয় এই নেতা তবে বিমানবন্দরে তাকে স্বাগত জানাতে যাননি জিএম কাদেরপন্থীরা থাইল্যান্ডের স্বাস্থ্য পরীক্ষা ও নিয়মিত চিকিৎসা শেষে মঙ্গলবার দেশে ফেরেন জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক ও সংসদের বিরোধী দলীয় নেতা রোশনের বিমানবন্দরে তাকে স্বাগত জানান জাপার পধারানো মসিউরমান রাঙ্গা। তবে দেখা যায়নি দলের চেয়ারম্যান জিএম কাদের পন্থী কাউকে ইলেকশনের জন্য আমাদের আরো অর্গানাইজ করতে হবে সেই ব্যাপারে ওনার মেসেজের ক্লিয়ার আমরা ওনার সাথে একমত জাতীয় পার্টিকে আগামী দিনের জন্য আরও শক্তিশালী করে তুলবো ইনশাআল্লাহ আমরা চাই যে যা সরকার যে যেভাবে আছে সেভাবেই তত্ত্বাবধান সরকার ছাড়াই সংবিধান অনুযায়ী নির্বাচনটা অনুষ্ঠিত হবে আমরা উনি আজকে আমাদেরকে যে বার্তা দিয়েছেন সমস্ত লোককে নিয়ে আমরা সামনের দিনে এগিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা বিমানবন্দরে কথা বলেন রোশন সাথ জানান সংবিধান মেনে যথাসময়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে এতে অংশ নেবে জাতীয় পার্টি সাংবিধানিক ধারাবাহিকতা বিষয়টি চলতেছে গত বার তো কয়েকবারে তো এরকমই হয়েছে তো বলবো ইলেকশন সামনে সবাই নেতা কর্মীদেরকে প্রস্তুত না হলে তো দলই চলে না আমার যে কাজ আমার আছে সেই কাজগুলো কর্মগুলো যেন আমি ভালোভাবে সম্পন্ন করতে পারি সেজন্যাস কাছে নির্বাচন বর্জনের সংস্কৃতিতে জাতীয় পার্টি বিশ্বাসী নয় বলে জানান দলের প্রধান পৃষ্ঠপোষক মাহমুদুল হাসান ডিবিসি নিউজ ঢাকা